ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই আপনি জানতে চেয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে অর্থাৎ মসজিদুল আকসায় নামাজ পড়েছিলেন কিনা, এবং তার পিছনে নবীগণ আম্বিয়াগণ নামাজ আদায় করেছিলেন কিনা। হ্যাঁ ভাই, এবার একটি হাদিস রয়েছে মুসনাদ আহমাদ, হাদিস নাম্বার 2324, এবং মুসনাদ আহমদ বিন হাম্বাল ওদের 2324 নম্বর হাদিস, যেটা শেখ শুয়াইব আল আরনাউত রাহিমাহুল্লাহ তাহকি করেছেন। তারপরে কানজুল উম্মাল হাদিস নম্বর 35455, এই হাদিসটাকে আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারী সপ্তম খণ্ড 249 পৃষ্ঠা হাদিস নাম্বার 3888 এতে আলোচনা করেছেন। আর নবী সাল্লাল্লাহু সাল্লাম ফালাম্মা আন্না দাখালা নবী সাল্লাল্লাহু সাল্লাম আল মসজিদুল আকসা কামা ইসল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করলেন অর্থাৎ মসজিদুল আকসাতে, তখন তিনি নামাজের জন্য দাঁড়ালেন, নামাজে দাঁড় হলেন। সুম্মা ইলতাফাতা ফাইদান নাবিয়্যুনা আজমাউনা ইউসাল্লুনা মাআহু, এবং তিনি ফিরে দেখলেন তো তার সঙ্গে সমস্ত নবীগণ নামাজ পড়ছেন। এই হাদিসটা রয়েছে, কিন্তু এই হাদিসের সানাদে একজন রাবি আছেন কাবুস বিন আবি জাবিয়ান, এই হচ্ছেন দুর্বল জাইফ রাবি। এই জন্য এই সানাদটাকে আল্লামা হাফিজ শুয়াইব আল আরনাউত রাহিমাহুল্লাহ জাইফ বলে আখ্যায়িত করেছেন। আর আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ এই হাদিসের আরো সমর্থক হাদিস আছে, এই জন্য তিনি ওটাকে সহি বলে আখ্যায়িত করেছেন। অসহা ইবনু কাসির ইসনাদ হফিক তাফসির, তাফসির ইবনু কাসিরে এটাকে সহি বলে আখ্যায়িত করেছেন, উল্লেখ করেছেন। কুলনা আমরা বলবো অর্থাৎ আল্লামা আল আরনাও তিনি বলছেন ওলিজাআলাহু শাওয়াহিদুন, এর জন্য এর শাওয়াহিদ আছে, সমর্থক হাদিস আছে, আরো হাদিস আছে। এই জন্য আল্লামা ইমাদুদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ এটাকে সহি বলে আখ্যায়িত করেছেন। তো যাই হোক, এই হাদিসটা মোটামুটি হাসান পর্যায়ের অর্থাৎ গ্রহণযোগ্য। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।